আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। চিতই পিঠার রেসিপিটা নিয়ে হাজির হলাম। তো চিতই পিঠা তো সবাই বানাতে পারেন, তো আমি প্রথমবার ট্রাই করেছি, তো যেহেতু ভালো হয়েছে মোটামুটি, তাই ভাবলাম আমার আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন, এখানে আমি 1.5 কাপের মতো শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তো মেজার কাপ থাকলে খুব ভালো হয়। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিয়ে রাইসটার সঙ্গে আমি ভালো মতো মিশিয়ে নিলাম। আর এখানে আমি হাতে ধরা যায় এরকম গরম পানি নিয়ে নিতে হবে, তো সেই গরম পানিটা প্রথমে আমি 1 কাপ নিয়ে নিয়েছি। তো এখানে যেহেতু আমি 1.5 কাপ চালের গুঁড়ো ইউজ করেছি, তো এখানে আমি 1.5 কাপের মতোই পানি ইউজ করব। তো প্রথমে আমি 1 কাপ দিয়েছি, এখন আমি আরও 1.5 কাপ ইউজ করেছি। তো 1.5 কাপ দেওয়ার পর কিন্তু আমি লাস্টে আরও 3 টেবিল স্পুনের মতো গরম পানি অ্যাড করেছি। তো এই হলো পানির মেজারমেন্টটা। তো এখন আমি সামান্য বেকিং পাউডার দিয়ে দিলাম। তো আমি এখানে 1/2 চা চামচের মতো বেকিং পাউডার অ্যাড করেছি। তো এটা আমার মোটামুটি গুলানো হয়ে গেছে, তো এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। তো রেস্ট আধা ঘন্টার পর আমি আবার ফিরে আসলাম। তো এখানে আমি 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি। দেখতে তো পাচ্ছি ইনোটা দেওয়ার সাথে সাথে কেমন ফুলে উঠেছে, তবে হ্যাঁ, ইনোটা কিন্তু অপশনাল, যার হাতে বা বাসায় থাকবে সে দিতে পারেন, আর এটা না দিলেও চলবে। বেকিং পাউডার একটু পরিমাণটা বেশি দিলেই হয়ে যাবে। তো এভাবে দিয়ে আমি 2 মিনিট পর ফিরে আসলাম। তো এখন চলে যাচ্ছি পিঠা বানাতে। তো এরকম একটা লোহার কড়াই নিয়ে নিতে হবে, তো লোহার কড়াইটাকে সামান্য একটু গরম করে নিয়ে নিলে ভালো হয়। আর একটা টিস্যুতে সামান্য পরিমাণে তেল নিয়ে আমি এভাবে কড়াইটাকে ভালো মতো মুছে নিয়েছি। আর মেজারমেন্ট কাপ থাকলে বেটার হয়, তো আমি সবচেয়ে ছোট যে মেজারমেন্ট কাপটা সেটা দিয়েই কিন্তু আমি 1 কাপ 1 কাপ করে এভাবে পিঠার ডোটা দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন, তো একটা পিঠা হতে কিন্তু 3 মিনিটের বেশি সময় লাগে না, তো আমি এভাবে স্প্যাচুলা দিয়ে উল্টাতে পারছিলাম না, তাই একটা লোহার খন্তি দিয়ে উল্টিয়ে নিচ্ছি। তাই তো উল্টানোও লাগে না, জাস্ট উঠিয়ে নিচ্ছি। তো এভাবে একটার পর একটা যখন করবেন, জাস্ট টিস্যুটা, তেল ভরানো টিস্যুটা দিয়ে একটু মুছে নিলেই হয়ে যাবে। তাই তো প্রত্যেকটা পিঠার টাইম কিন্তু আমি 3 মিনিট ধরে নিয়েছি। আর পানিটা যেটা দিচ্ছি এটাও অপশনাল, এই পানিটা না দিলেও হয়, জাস্ট লো হিটে পিঠাটাকে ভেজে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন নিচে একদমই লাগেনি, আমার প্রত্যেকটা পিঠা কিন্তু এরকম হয়েছে আর খুবই সুস্বাদু হয়েছে। আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আমার কাছে ভালো লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো জানি না কেমন হয়েছে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন দেখে নিই আমার 1.5 কাপে মোট কতগুলো পিঠা হয়েছে। তো আমার 1.5 কাপে টোটাল 12টা পিঠা হয়েছে। তো চলুন একটা পিঠা ভেঙে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, পিছনে একটুও পুড়ে যায়নি আর ভেতরটাও খুবই সুন্দর হয়েছে, নরম, খুবই সফট আর খেতেও খুব দারুণ হয়েছে। তো আমি অলরেডি একটা খেয়ে টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে। তো আর কেন দেরি, চলুন এখনই বানিয়ে ফেলুন এবং বাসার সবাইকে অবাক করে দিন যে খুবই কম সময়ে শুকনো চালের গুঁড়ো দিয়ে কীভাবে এত সুন্দর করে পিঠা বানানো যায়। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।